ইউএসএ তে প্রায় কোন কোন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন? ইউএসএ তে আসার পরে স্যারের সাথে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে অংশগ্রহণ করেছি। ইউনিভার্সিটি ক্লাবে স্যার, ওটা তো সবাই দেখেছেন যে স্যার কীভাবে স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে কীভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করেছে সবার সাথে। তারপরে রোহিঙ্গা ইস্যু নিয়ে স্যারের একটা ইভেন্ট ছিল, ওটাতে ছিলাম ইউনাইটেড নেশনে। ওটাতেও স্যার বলেছে যে একটা দেশের, বাংলাদেশের মতন একটা দেশে স্টুডেন্ট প্লাস রোহিঙ্গা ইস্যুর সাথেও স্টুডেন্টদের কীভাবে ইনভলভমেন্ট আর প্রোটেস্টের যে ব্যাপারটা, মানে স্টুডেন্টদের যে তাদের অধিকার নিয়ে কীভাবে কথা বলতে হবে, শুধুমাত্র স্টুডেন্ট না আসলে মানুষেরও কীভাবে, তার প্রত্যেকটা মানুষের তাদের অধিকার নিয়ে কীভাবে কথা বলতে হবে, এটা নিয়ে স্যার অনেক কথা বলেছেন। আর এগুলো আসলে আমাদের, আমার মতে স্টুডেন্টদের জন্য এটা আসলে অনেক বড় অপরচুনিটি। তারপরে স্যারের সাথে হিউম্যান রাইটসের একটা ইভেন্ট ছিল, ওটাতেও আমি অংশগ্রহণ করেছি, মানে আমার সৌভাগ্য হয়েছে আসলে। তো ওটাতেও অনেক কিছু শেখার হয়েছে, অনেক অনেক পরিচিত, মানে এমন এমন লিডার্স সারা বিশ্বের, ওয়ার্ল্ড ওয়াইড লিডার্সদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে পরিচয় হয়েছে, তাদের থেকে অনেক গল্প জানার সৌভাগ্য হয়েছে আসলে। আর তাদের তাদের অভিজ্ঞতা, তাদের যে লাইফের একটা অভিজ্ঞতা থাকে, তাদের যে একটা মূলনীতি থাকে, এগুলো সম্পর্কে জানার অনেক ভালো। জুলাই আগস্ট বাংলাদেশে যা ঘটেছিল এই বিষয়ে কি আপনি কোথাও বক্তব্য দিয়েছেন বা এই বিষয়ে কোনো শেয়ার করেছেন? না, বাট সব মানে স্যারই বেশিরভাগই বলেছে, আর তারপরে স্যার পরিচয় করেছে, আর স্যার আমাদেরকে ইন্ট্রোডিউস করানোর পরেও অনেক মানুষের সাথে কথা হয়েছে যারা আমাদের সাথে জানতে চেয়েছে যে বলো বাংলাদেশের সম্পর্কে, বলো স্টুডেন্টদের যে অবস্থাটা এটা তোমরা তুলে ধরো। সো এরপরে অনেকের সাথে কথা হয়েছে, মানে আমি স্পিচ না দিলেও পরবর্তীতে অনেক মানে রিনাউন্ড ফেস আসলে সবাই এটা সম্পর্কে জানতে চেয়েছে। ছাত্র আন্দোলনের কাপ শুনে ছিল কোন? আমি যদি বলি, যখন 18th জুলাই তারপরে 1 তারিখ, আগস্টের 1, 2, 3, 4 এই টাইমটাতে আসলে টাফ বলতে, যখন নিজের সামনেই বা আশেপাশে যখন দেখি যে নিজেরই আমার মতনই শিক্ষার্থীরা মারা যাচ্ছে বা তাদেরকে গুলি করতেছে, একজনের চোখে লাগছে, একজনের পায়ে লাগছে, একজনের হাতে লাগছে, পিটাচ্ছে, এগুলো আসলে দেখার মতো ছিল না। মানে আমরা তো সামনে থেকে দেখেছি, তো এটা আসলে অনেক বেশি কষ্টদায়ক ছিল। বাট তারপরেও আমাদের মধ্যে একটা, মানে একটা ক্রোধ টাইপের কাজ করেছিল যে এটা কেন হচ্ছে, কেন ওরা মারতেছে। আমার ইউনিভার্সিটিতে আসলে আমরা সবাই ইউনিভার্সিটিতেই ছিলাম, আমি নিজেও ইউনিভার্সিটিতেই প্রোটেস্টের টাইমে পুরোটা সময় ছিলাম, ইউনিভার্সিটির সাপোর্ট ছিল। আর আমাদের যারা আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা আমার সিনিয়র জুনিয়র সবাই ছিল, মানে আমাদের ফ্যাকাল্টিরাও অনেক ওখানে ছিল, তো ওটা খুব খারাপ লাগতো আর ক্রোধটা বেশি কাজ করতো যে কেন মারছে। ওই টাইমটা 18 তারিখের সবাই জানে যে 18 তারিখে কত মানে নির্মম অবস্থা হয়েছিল, আর 4th আগস্ট অ্যান্ড 5 তারিখের যে অবস্থা, 5 তারিখের সকালেও ইভেন ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাটাক করেছিল, মানে ওটা আসলে যারা জান, মানে যারা ওখানে ছিলাম মানে শিক্ষার্থীরা, তারা জানে যে কতটা ট্রমার মধ্যে দিয়েও এই প্রোটেস্টের পরেও স্টুডেন্টদেরকে এখনো যেতে হচ্ছে। থ্যাংক ইউ।